পরের জনকে যুক্ত করি মফিজ আপনাকে যুক্ত করা হয়েছে মফিজ উদ্দিন আপনি বলেন তাহলে মফিজ উদ্দিন নিজেকে করে কথা বলতে হবে মফিজ উদ্দিন মফিজ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন মফিজ না মফিজ উদ্দিনের কোন সারা শব্দ নাই পরের জনকে যুক্ত করি ভদ্র ভদ্র আপনাকে যুক্ত করা হয়েছে ভদ্র আপনি বলেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন আচ্ছা ভাই আমার এক বন্ধু আপনি কথা মাঝে মাঝে শুনে আমার এক বন্ধুর কাছে বললাম তোমার বন্ধু বলছে আচ্ছা ও যে কি করে তার মানে তো আপনি চাকরি করেন নাকি যাই করি সেটা দিয়ে ভাই কি যায় আসে আপনি তার আপনার বোনের সাথে আমার বিয়ে দিবেন না আমি চাকরি করি না চাকরি করি না কি করি আপনার কি যায় আসে নাকি হ্যাঁ এটা বলিস সে বলছে আচ্ছা ঠিক আছে একটা আলেম হইতে একটা মুক্তি হইতে তো পাঁচ দশ বছর লাগে তাই না মানে মেলার সময় লাগে তো লাগতে পারে নাও লাগতে পারে হ্যাঁ ওর প্রশ্ন যে ও যদি ওই লোকদের আপনার কথা বলছে আসে মহিদ্দিন যদি চাকরি করে খাই তাহলে এই যে একটা দশ বিশ বছর একটা আলেম হইতে লাগে সে এটা কিভাবে হইলো আর চাকরি কখন করে সে তো চাকরি বাকরি কিছু করে না ভাত পাতি করে এসব করে সে টাকা কামায়

বা আপনারা যে বন্ধুটা বলছে সেই বন্ধুটা সম্পর্কে আমি বলতে পারি একটা শিশু মেয়েরা দর্শন করছিল নবী মোহাম্মদ করত আপনার কিন্তু তার কথা কিন্তু 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 একটা তো প্রমাণ দিতে হবে যদি কেউ দাবি করে দাবির সব তো তার একটা প্রমাণ এভিডেন্স দিতে হয় শুধু একটা কথা কইলে নেইলে ওইটা করলো কেমনে নেইলে সেটা করলো কেমনে এইটা তো কোনো প্রমাণ না তাই না মনে করেন আপনার সম্পর্কে যদি আমি মোহাম্মদ সম্পর্কে মোহাম্মদ যে ছিল সেটা যদি আমি বলি মনে করেন আমি বললাম দাসীর সাথে লাগালাগি করতো হ্যাঁ দাসিবানদের সাথে লাগাইতো এটা যদি আমি বলি আপনি অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন ভাই এটা আপনি কই পাইলেন কোথা থেকে পাইলেন এটা আমাদের দেহান আমি আপনাকে সেই হাদিসটা দেখা দিব হাদিসের ভিতরে লেখা আছে আপনার নবী দাসী লাগাইতো এবং আপনার আলেমরাও আপনার আলেমরাও এটা স্বীকার করে আপনার নবী দাসী লাগাইত এইটা হচ্ছে প্রমাণ হ্যাঁ এটা হচ্ছে নবী মোহাম্মদ সম্পর্কে প্রমাণ এখন আপনি যদি আমাকে দাবি করেন যে আমি বাটপারি করি বা এভাবে টাকা নেই মানুষের থেকে টাকা বাসা নেই তাহলে আপনি এমন তো একটা প্রমাণ দেখাতে হবে মনে করেন আমি কারোর থেকে টাকা নিচ্ছি 1 লাখ টাকা নিচ্ছি ব্যাংক ট্রানজাকশন নাম্বার এবং কোন ব্যাংকে টাকা ট্রান্সফার হচ্ছে সেটার একটা তো দলিল লাগবে এরকমের একটা এভিডেন্স দিয়ে তো দাবি করতে হবে নালে তো যে কোন যে মানুষ যে কোন কিছু দাবি করতে পারে আমিও তো দাবি করতে পারি ভাই আপনি তো আপনার নিজের বোনরে দর্শন করছেন ভাই এটা আমি দাবি করতে পারি না না তার প্রশ্ন কি যে সে এত বছর একটা আলেম হইতে গেলে তো দশ বারো বছর পাঁচ বছর লাগে এগুলো তো তার প্রশ্ন এগুলো তো তার প্রশ্ন এটা হইলে এটা লাগে ওইটা হইলে সেটা লাগে এটা হইলো কেমনে তাহলে সেটা হইলো কেমনে এগুলার তো বলে প্রশ্ন এগুলো হচ্ছে তার প্রশ্ন কিন্তু এগুলো তো কোনো প্রমাণ না হ্যাঁ প্রমাণ কাকে বলে আর প্রশ্ন করা কাকে বলে এই দুটার পার্থক্য বোঝেন ভাই না না মনে করেন মনে করেন আপনার আপনি একজনের সম্পর্কে একটা অভিযোগ করছেন যে আহ কলিমুদ্দিন আপনার বন্যা দর্শন করছে এখন কলিমুদ্দিন পুলিশে ধরে নিয়ে গেছে আপনাকে জিজ্ঞেস করলো যে আই তুমি যে কলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করছো কলিমুদ্দিনের বিরুদ্ধে কি প্রমাণ আছে তোমার কাছে আপনি যদি তখন বিচারকরে তো প্রমাণ দিবেন আপনি কি বিচারকরে গিয়ে জিগাইবেন তাইলে ভাই কলিমুদ্দিন পরশু রাইতে কি করতা ছিল তাইলে ভাই পরশু রাইতে কোথায় ছিল এই প্রশ্ন যদি করেন এই প্রশ্নগুলা কি প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে নাকি আপনার প্রমাণ দিতে হবে তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে তাইলে ভাই কলিম উদ্দিন বই পরশু রাইতে কই আসিল এই দত সাহেব কলিম উদ্দিন দর্শন না কলে করছে কেডা হ্যাঁ নিশ্চয়ই দর্শন করছে আমার মনে হইতেছে পরশু দর্শন করছে কিন্তু পরশু রাইতে তাইলে কলিম উদ্দিন কোথায় কার সাথে ছিল এটা জিগান কলিম উদ্দিন ভাই এইগুলা তো কোনো প্রমাণ না তো ভাই এগুলা হচ্ছে প্রশ্ন আপনি আর অন্যান্য এদিক সেদিক প্রশ্ন করতেছেন কিন্তু আপনার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি কলিমউদ্দিনের বিরুদ্ধে কলিমউদ্দিনের বিরুদ্ধে প্রমাণ না থাকলে তখন তো আপনি একটা খারাপ কাজ করছেন একটা মিথ্যা অভিযোগ করছেন বলে আপনি গণ্য হবেন তাই না হ্যাঁ কিন্তু সে আমার বিরুদ্ধে প্রশ্ন বাদে কোনো এভিডেন্স আছে নাকি সেটা একটু বলেন না এভিডেন্স না কিন্তু বলেছে তার ভিডিও তোরা শুনেছিস এটা যা বাদ পার সে হলো যে পড়াশোনা করেছে সে হলো পড়াশোনা কখন করে আর চাকরি কখন করে সেটা যদি আপনি যে চাকরি করেন চাকরিটা করতে কত সময় লাগে করেছে পড়াশোনা করেছে নাকি করে না সেটা তো আমাদের সাথে লাইভে আসলে কথাবার্তা বললেই একজন মানুষ পরিষ্কার হয়ে যাবে পড়াশোনা কে কতটুকু করেছে নাকি ভাই নাকি ভাই হ্যাঁ

কোন জায়গায় চাকরি করে সুতরাং আসিমুদ্দিন কিছু জানে না এইটা তো কোনো যুক্তি হইতে পারে না ভাই আচ্ছা আর একটা প্রশ্ন করেছে যে মনে করেন আমরা তো যখন স্বামী স্ত্রী আমরা মানে ধর্মকর্ম পালন করি তো

কি করবেন আল্লাহ তো মাইট দিব আল্লাহ তো জাহান্নামে নামে নিয়ে পিড়াইব আপনারে এই জন্য কোন মতে আপনি আপনার বইয়ের লাগে জুল্লা আছেন মানে আপনার বইয়ের প্রতি আসলে সত্যিকার ভাবে আপনার মধ্যে কোনো ভালোবাসা নাই আপনি পাপের ভয় পাপ বা আল্লাহ মারবো এই বয়ে করতেছেন আর কি বইয়ের লাগে ধর আমি ভালোবাসি ধর আমি খুব ভালোবাসি এখন ওই মনে করেন আমার বউ যদি অন্য লোকের সঙ্গে মানে পাপের পাপ মানতেছে না হ্যাঁ

আচ্ছা তাহলে আমার আমার সঙ্গে বিবাহ অবস্থা মানে বউ হিসাবে আছে এমন অবস্থা সে কি পরকিয়া করতে পারবে তো তার যদি আরেকজনের ভালো লাগে সে আপনার ছেড়ে দিয়ে আসে তার কাছে চলে যাবে এটা তো মানে আপনার সাথে যে সারা জীবন তার থাকতেই হবে এমন তো কোনো কথা নাই থাকা অবস্থায় সে এটা করতে পারে থাকা অবস্থায় তো আপনারা কমিটমেন্টের মধ্যে আছেন তখন তো করতে পারবে না আপনার ছেড়ে দেয়া যে যেতে পারবে ছেড়ে দিয়ে আরেক জায়গা যেতে পারবে তার যদি আপনার ভালো না লাগে তাহলে তো পাপের ভয় দেখা তারে আটকায় রাখার কোনো মানে নেই। তো মনে করেন একটা পার্টি একটা পার্টির একটা সম্পর্কের ভিতরে তার তার মন মানে না ওইখানে তার ভাল লাগে না অন্য আরেক জন্য তার ভাল লাগে এখন পাপের ভয় দিয়ে পাপের ভয় দুজকের ভয় দিয়ে তার ওই জায়গায় আটকে রাখা এটা তো তার মনের বিরুদ্ধে কাজ করানো তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো তাই না তার জিনিসটা ভালো লাগতেছে না তারপরে তারে জোর করে আপনি ভয়টা দেখায় তারা আটকে রাখতেছে নাকি এরকমই ব্যাপারটা হলো আরেকটা প্রশ্ন আছে মানে তো আপনি তো এটা একটা খারাপ কাজ করতেছেন ভাই এটা তো উচিত না একজন মানুষের মানুষকে তো এইভাবে পাপের ভয় টয় দেখা আপনি আটকায় রাখতেছেন তার মানে সে আপনারে ভালোবাসে না আপনি যখন তার সাথে মনে করেন রোমান্টিক হন বা একটু চুমাচুমি করেন সে আসলে মন থেকে আপনারে ঘৃণা করে আপনারে ভালোবাসে না কিন্তু তখনও তার সহ্য করণ লাগে যে এই বুড়ায় আমার চুমা দিতেছে এটা আমি ভালোবাসি না কিন্তু এটা আমার আমারে চুমাইতেছে মানে ঘৃণা ঘিন্না লাগতেছে মানে সে আপনারে ঘৃণা করে আপনি মনে মনে নিশ্চয়ই তারা করবেন যে ভাল লাগতেছে না কিন্তু আপনারা শুধুমাত্র পাপ হইব এই কারণে এই কাজটা করতেছেন মানে করণ লাগবো থাকুন লাগবো একসাথে কোন রকমে থাকা যাই নাহলে তো পাপ হইব এই জন্য করতেছেন ভাই এটা তো ভাই একটা অসুস্থ অসুস্থ পরিবার ভাই আপনাদের তো তাহলে একটা অসুস্থ পরিবার মানে আপনারা তো দুইজনই অসুস্থ হয়ে যাবেন কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যাবেন এইরকমের একটা সম্পর্কের ভিতরে থাকলে আপনারা তো কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যাবেন আচ্ছা আমার এক বন্ধু মনে করেন একটা এক ভাবীর সঙ্গে পরকিয়া প্রেম করে সে আমার কাছে করে এটা কি তার অন্যায় হচ্ছে কিনালে এটা সেটা তো আমার সেই সম্পর্ক কাদের সাথে হচ্ছে তারা কি কেমন মানুষ এগুলো অনেক কিছু বিচার বিবেচনা করে দেখতে হবে অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে আমি তো এটা এইভাবে বলতে পারবো না হ্যাঁ যদি এরকম হয় যে যদি এরকম হয় যে একটা বাচ্চা মেয়েকে একটা বুইড়া ব্যাটা বিয়ে করে ফলাইছে যে মানে তার কোনো কনসেন্ট না নিয়ে বিয়ে অনেক সময় এরকম ঘটে যে বাচ্চা মেয়ে বাংলাদেশের বাচ্চা বাচ্চা মেয়েদের তাদের কোনো মতামতের কোনো ইয়া নাই মতামতের কোনো বালাই নেই দিচ্ছে বিয়া দিয়ে মেয়েটা যখন মনে করেন একটু যৌবন প্রাপ্ত হয়েছে তার শারীরিক চাহিদা যখন তৈরি হয়েছে তখন দেখে বুইরা হচ্ছে ঘাটের মারা ওইটা পারে না হ্যাঁ ওইটা মানে জন্ম নাই গায়ে কোনো জোর নাই মেয়েটার তো একটা চাহিদা আছে তাই না মেয়েটার তো চাহিদা থাকবে একটা মানুষের তো স্বাভাবিক জন্য চাহিদা থাকে নাকি ভাই

মানে একটা वैलिड গ্রাউন্ড আছে তাই না তার অন্য কারো সাথে প্রেম করা বা অন্য কারো সাথে তার যে চাহিদাটা আছে সেই চাহিদাটা মেটানো এটা তো একটা वैलिड গ্রাউন্ড আছে আমি তো এইভাবে হুট করে বল বলে দিতে পারবো না যে এটা সে খারাপ করতেছে আপনি বলতে পারবেন ভাই এটা সে খারাপ করতেছে কিন্তু ভাই স্বামী তো কাজের জন্য বিদেশে গেছে তাই না তার স্বামী ছটানো হই বিদেশে স্বামী যে জন্য বিদেশে যায় স্বামী যদি হয় সে তাহলে তার দায়িত্ব হচ্ছে ওই যে মেটার যৌন চাহিদা যেটা আছে সেটা পূরণ করা সেটা তার একটা ইয়া এবং সেটা স্ত্রীর দায়িত্ব যে স্বামীর যৌন চাহিদা যেটা আছে সেটা সেটা ইয়া করা সেটা সেইজনের কনসেন্টের মাধ্যমে সেই চাহিদাটা ফুলফিল এটা একটা এখন যদি একটা পক্ষ সেটা না করে মনে করেন বউটারই একটা সমস্যা বা স্ত্রীর বউটার সমস্যা হলে তো স্বামীটা সুন্দর করে কি করব তারপর দিন আর একটা বেরিয়ে নিয়ে আসবো বিয়া করে দ্বিতীয় বউ হিসেবে তাই না কিন্তু বউটা তো এটা পারবো না স্বামী মনে করেন দজবঙ্গ হ্যাঁ পারে না কিছুই পারে না পাওয়ার নাই শক্তি নাই হ্যাঁ x সেকেন্ডে কাম হয় যায় ঠিক আছে মেয়েটা কি করব মেয়ে দিলে ও তার মানে ওই ডাইরেক্ট থাকতে হবে তার মানে বিদেশে যারা গেছে তার পড়রা যে করে সেগুলো তো হবে না তুই ব্যাটা তুই বিদেশে যাবি ক্যা তাইলে তুই বিয়া করে বিদেশে যাবি ক্যা তুই বিদেশ থেকে টাকা পয়সা কামায় আন আইনা এসে বিয়া কর তুই মানে বিয়া করে এক মাস পরে যাবি ক্যা বিদেশে তে বউ কি কি করবে এই সময় ওহ

মানে স্বামী যদি তার সঙ্গসম্পন্ন দেওয়ার পরেও এটা না তাই তো স্বামী যদি তাকে সেই যৌন যৌনশুকটা দিতে না পারে তারপর এবং তার সেই মেটার যদি আলাদাভাবে সেই মানে সম্পর্কটা চিহ্ন করার মতো সামর্থ্যে এটা না থাকে হ্যাঁ যেই আমি এই বুড়ারে আমি তালাক দেব এইটা সামর্থ্য যদি না থাকে তখন যদি মেটা গোপনে সেই কাজটা করে তাহলে এটার ভিতরে আমি কোনো খারাপ কিছু দেখি তো ঠিকই আছে মেটা অবশ্যই তার যৌন চাহিদা তার পূরণ করার উচিত ওহ আচ্ছা যদি এরকম হয় যে স্বামী পরিপূর্ণ দেশে মানে যৌন চাহিদাও দেখছে ভাত কাপড় সব কিছু দেখছে তারপরেও যদি একটা মেয়ে কোন ছেলের সঙ্গে প্রেম টেম করে পর দেয় এটা কি অন্যায় হবে কি অন্যায় হবে না সেটা দেখতে হবে যে কেন তাহলে সেই কাজটা কেন করতেছে সেই জিনিসটা ইনভেস্টিগেট করে দেখতে হবে ওইটার সমস্যাটা কোথায় হয়তো এমনও হতে পারে যে মেয়েটার চাহিদা অনেক বেশি কিন্তু ছেলেটা এতটা পারে না ছেলেটা অনেকের ফিজিক্যাল নীট থাকে বেশি হ্যাঁ অনেকের ফিজিক্যাল নীট থাকে কম অনেকের বেশি থাকে এই জিনিসগুলো তো ভাই গবেষণা করে ইনভেস্টিগেট করে যাচাই করে দেখতে হবে আমি তো হুট করে এভাবে না কিছু না যায় না শোনা বলতে পারি না হ্যাঁ তার বলা যাচ্ছে না যে এটা বলা যাচ্ছে না এটা নেয় নাকি অন না যদি আমি আমার কাছে সেই ইনফরমেশন থাকে যে মেয়েটার হয়তো এমন অনেক মেয়ে আছে যাদের শারীরিক চাহিদা মারাত্মক বেশি থাকে হ্যাঁ মারাত্মক রকমের শারীরিক চাহিদা থাকে আর এদেরকে সন্তুষ্ট করা আসলে একজন পুরুষের পক্ষে খুবই কঠিন এখন এরকম হইলে তার ক্ষেত্রে তো ভিন্ন হবে ব্যাপারটা এটা তো মেয়েটার দোষ না মেয়েটার বডিটা এরকম তার দরকার এরকম এখন এখানে তাকে দোষ দেওয়া তো লাভ নাই কোনো তাই না তার হয়তো একটা চিকিৎসা করানো যেতে পারে তার হয়তো এক্সট্রিম লেভেলের হয়ে গেলে তখন একটা চিকিৎসা দেওয়া যেতে পারে যে তোমার একটা চিকিৎসা করাই মানে জিনিসটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই জন্য তোমার একটা চিকিৎসা করাইতে হবে কিন্তু এটা তো দোষ দেওয়া তো লাভ নেই এটা তো মানুষের একটা বেসিক নিড

এই তো আছে এই গত ঘন্টা করলেন দেখলাম ভাই মানে আমি ছিলাম না ভাই আমি পুরোটা সময় ছিলাম না আমি মোটামুটি বা 4 5 আওয়ার্সের মধ্যে বের হয়ে গেছিলাম পুরোটা সময় পরে ইয়ারা করছিল বাকি যারা ছিল তারা করছে কি ইকবাল ভাইয়ের সেই পুরনো ইয়া চলে আসছে বুঝছেন ইকবাল ভাই আগে কতটা বাই দ্য আমি আপনাকে মনে একটা ইয়া দিতে মনে নাই বাট ইকবাল ভাই ইজ ফাইনালি ব্যাক অ্যাজ অ্যান অ্যাডমিন অফ सेकुलर হিউম্যানিস্ট মুভমেন্ট তো সেই সে যদি ওজি ইয়া ব্যাক আমাদের সেকুলার ইউনিভার্সিটির ওজি একজন অ্যাডমিন ব্যাক এন্ড ইয়া সে যদি ম্যারাথন চালাতে চায় আবার ইকবল ভাই একটা ফ্যাসিনেটিং জিনিস হবে দেখা আবার বহুদিন পর একটা নস্টালজি ফিলিং আসবে দারুণ দারুণ ব্যাপার হবে আমরা আশা করি ইকবাল ভাই মানে সেকুলার হিউম্যান স্পেস থেকে আবারও সেই রকম আগের মতো আট ঘন্টার দশ ঘন্টার লাইভ করবে আমি একটু দেখি দেখে নেই যে পেজটা ও বাই বাই ভাই প্রিন্সেস কিন্তু অলরেডি ইশে টানেলে প্রিন্সেস কোথায় হ্যাঁ টানেলে ভাই টানেলে টানেলে মানে টানেলে মানে হচ্ছে তার যে টানেল আছে যে টানেলে তার বডিগার্ড আছে টানেলে ঢুকে পড়ছে আর কি সো ওরকম যদি কোনো ইয়ে থাকে যে প্রিন্সেস আসবে দাঁত ভাঙা জবাব দিতে নো প্রিন্সেস কার্ড উথায় চলে গেছে আর কি

যথেষ্ট সম্মান দেয় নেই অপমানজনক কথা বলেছি এই জন্য কি আসি ভাই এই ছেলে কি সম্মান একটা হচ্ছে ডিজার্ভ করা একটা হচ্ছে সম্মান ইয়া ডিমান্ড করা এই ছেলে কি সম্মান ডিমান্ড করার যোগ্য সে যে সম্মান ডিমান্ড করতেছে ডিমান্ড করার যোগ্য তুই আর বাইরেত্ন হচ্ছে না তোর যে জুতা দিয়ে বাইরেনা হচ্ছে এটা তো 14 গুষ্টির কপাল যে তোর জুতা দিয়ে বাইরেনা হচ্ছে না তুই মানে তুই আমাদের জবাই করার ইয়া দিবি মানে প্রজেক্ট নিয়ে পয়েন্ট আসি ভাই মানে চিন্তা করেন তাদের তারা আমাদেরকে জবাই করবে এটা তারা প্রচার করতেছে তারপরে আমরা আগবাড়ায় তাদেরকে বলতেছি আচ্ছা ভাই আসেন মানে আমরা চাপাতির কোপ খায়া আমরা বলতেছি যে আমরা অলরেডি চাপাতির কোপ আমরা খাইছি খায়া আমরা বলতেছি আচ্ছা ভাই আসেন আমরা বিতর্ক করি অন্তত আসেন টেবিলে আচ্ছা আসি ভাই আরেকটা আরেকটা ছোট একটা জিনিস এখানে ইনক্লুড করি ধরেন আমি পার্টিকুলার মিনারের ছবি পচায়ে বা মিনারকে ট্রল করে মিনারকে বিভিন্ন ভাবে ইয়া করে পচার হচ্ছে আমি পোস্ট হতেছি ডু ইউ থিঙ্ক আপনার মাইন্ডে কিরকম কখনো চলে যে আমার কাজের জন্য আপনি রেসপন্সিবল এই আমার কাজের রেসপন্সিবিলিটি কি আপনি নেবেন বা আপনি কি আমার কাজের জন্য দায়ী রেসপন্সিবিলিটি আপনার এক্স্যাক্টলি মাই পয়েন্ট বাট তারা মনে করে তাদের খামারের যে রুলস এন্ড রেগুলেশন আপনার মনে আছে কিনা জানি না যেদিন আমি কথা বলতে গিয়েছিলাম তার সাথে সে ওয়ান টু ওয়ান আলোচনা করবেন না এর মধ্যে তো বহুত ছোট দিছে একটা প্রথম ছোট ছিল এরকম যে

টিম মেম্বারের জন্য ওরা সবাই রেসপন্সিবল তাহলে যেই খামারি বদমাইশদের সাথে বস্তির ছেলেবেলার সাথে মিনার লাইফ করে যে হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে ইয়ে করছে ট্রল করছে এবং আপনার অ্যাটাক হওয়া ছবি নিয়ে সে আর কি ঘুরে বেড়ায় ওটার জন্য কি তাদের রুলস অনুযায়ী আমাদের প্রিন্সেস সাহেব নিজেই রেসপন্সিবল না এই জন্য অবশ্যই এবং এই যে মাত্র যে ছবিটা দেখালাম সেখানে তো মুশফিক মিনার উপস্থিত ভাই মানে সে এইগুলা এক্সপ্লেন করতেছে আমার ছবিটা এই যে দেখেন আমার ছবিটা এই যে বিকৃত ছবি লিপস্টিক লাগায় ইয়া মানে ফটোশপ করছে এটা লাগে যখন তারা বলে যে আমরা তাকে অপমান করেছি তাকে ট্রল করেছি এই জন্য সে আসবে না ভাই আমি মনে বিয়েই বুঝতেছি না ভাই মাস কি ভাই কনভিনিয়েন্স যেখানে কনভিনিয়েন্স যাবে সে ধরনের কথা বলবে বাট ভাই আমার মনে হয় না এই

মধ্যে আর অন্যান্য কামারিদের খামারিদের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে আমরা পরের জনকে যুক্ত করি